হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে, তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নতুন একটা কৃষ্ণর পোর্ট্রেট ভিডিও। আর সামনেই জন্মাষ্টমী আসছে, সেই জন্য একটা কৃষ্ণর ফটো নিয়ে চলে এসেছি। কীভাবে আমি কৃষ্ণ ফটোটা বানাবো স্টেপ বাই স্টেপ আমি এই পোর্ট্রেটটা পুরো আমি ভিডিওতে বলবো। প্রথমে একটা নটরাইজ 30 সেন্টিমিটার একটা স্কেল নিয়ে নিতে হবে, আর একটা পেপার নিয়ে নিতে হবে 140 GSM এর কার্টেজ পেপার। আর তো প্রথমে আমি গ্রিডগুলো ভালো করে টেনে নেব, আর গ্রিড টানার কীভাবে টানবে সেটা যদি ভিডিও তোমাদের দরকার হয় তো আমি সেটা আই বাটনে দিয়ে দেবো, আর তোমরা সেখানে গিয়ে চেক করে আসতে পারো। তো আমি এখানে গ্রিড টানার জন্য HB পেন্সিল ইউজ করছি, আর যদি তোমাদের কাছে মেকানিক্যাল পেন্সিল থেকে থাকে তাহলে সেটা দিয়েও তোমরা গ্রিড টেনে নিতে পারো। তারপরে গ্রিড টানা হয়ে যাওয়ার পরে আমি নাম্বারিংগুলো করে নেবো 1-2 করে। আউটলাইন ড্র করার জন্য আমি সবসময় HB পেন্সিল আর 2B পেন্সিল প্রেফার করি, আর তোমাদের কাছে যদি মেকানিক্যাল পেন্সিল হয়ে থাকে সেটাও তোমরা আউটলাইন ড্র করার সময় মেকানিক্যাল পেন্সিল দিয়ে অনেক ইজি হয়ে যায়, আর বারবার পেন্সিলটাকে শার্প করার কোনো প্রয়োজন হয় না। তো এখানে আস্তে আস্তে আমি দেখতে পাচ্ছ যে রেফারেন্স ফটোটা আছে সেটা ভালো করে অবজার্ভ করে আমি আউটলাইনটা ড্রপ করে নেব। পেন্সিলটা একটু অ্যাঙ্গেলে ধরে হালকা প্রেশারে আউটলাইনটা পুরোটা ড্র করলে তাহলে কি হবে, বেশি প্রেশার না দিয়ে ড্র করলে কোনো মিস্টেক হলে সেটা আরামে ইরেজ করা যায়, ইরেজ করতে কোনো প্রবলেম হয় না। আউটলাইন সবসময় হালকা করেই ড্র করার চেষ্টা করবে। আউটলাইনটা যখনই করবে তখনই কোনো একটা পার্ট দেখে নেবে যে এই পার্ট থেকে আমি শুরু করছি, তো সেই ফিক্সড পার্ট দিয়ে আস্তে আস্তে তুমি পুরোটা কমপ্লিট করে নেবে। আর আউটলাইন আমি এখানে পুরোটাই ক্যামেল পেন্সিলের সাহায্যে করছি। তো আমি কিছু কিছু জায়গায় বাইনিয়রও পেন্সিল ইউজ করছি, এটা 2B পেন্সিল আর HB পেন্সিলের থেকে একটু ডার্ক পেন্সিল এটা। কোথাও কোথাও যেখানে আমার এক্সাক্ট আউটলাইনটা ড্র হয়ে গেছে পারফেক্টলি সেখানে আমি 2B পেন্সিল দিয়ে আমি ডার্ক করে নিচ্ছি কোথাও কোথাও। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সেম প্রসেসে পুরো আউটলাইনটা ড্র করে নিচ্ছি ভালো করে, আর এখানে আমি অনেক হালকা প্রেশারে আউটলাইনটা পুরোটা ড্র করেছি। তোমরাও ঠিক হালকা প্রেশারেই ড্র করবে যাতে কি তোমাদের ইরেজ করতে কোনো প্রবলেম না হয়। এখানে আমি দুটো পেন্সিলেরই ইউজ করেছি, একটা 2B পেন্সিল একটা HB পেন্সিল। বারবার বলছি তোমাদের আউটলাইন ড্র করার সময় যদি মেকানিক্যাল পেন্সিল থেকে থাকে তো সেটাও ইউজ করতে পারো। ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছিলো বলে আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, যদি বেশি লেন্দি হয়ে যায় তো ভিডিও দেখতেও ভালো লাগে না। আর পুরো আমি আউটলাইনটা সেম প্রসেসেই করছি যেটা আমি আগেও বলেছি, তো পুরো আউটলাইনটা দেখতে থাকো। তো ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। আজকে আমি ফার্স্ট পার্ট আউটলাইনটা নিয়ে এসেছি, সেকেন্ড পার্ট আসতে চলেছে, আমি সেটাই পুরো স্কেচিং তোমাদের বলবো। পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। আজকের জন্য এইটুখানি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।